একটি সুপারমার্কেটে গত 3 দিন ধরে অনেক ছোট ছোট জিনিস চুরি হচ্ছে। সুপারমার্কেটের কর্মচারীরা চোরকে তো ধরতেই পারছে না। এরপর একজন গোয়েন্দা ঘটনার তদন্ত করতে আসে। সে সবার প্রথমে সুপারমার্কেটে কিছু সিসিটিভি ফুটেজ দেখে। সেখান থেকে তিনি তো বুঝতে পেরে যান কে চুরিটা করছে। এবার বন্ধুরা, তোমরা কি এই 4টি ছবি দেখে বলতে পারবে এদের মধ্যে কে সেই চোর? ভালো করে এই 4টি ছবি দেখো, আর তোমাদের কাকে মনে হচ্ছে সেটা কমেন্টে জানিও। তো বন্ধুরা, চোর হলো এই লোকটি। কারণ জানুয়ারি 5 তারিখ, 6 তারিখ এবং 8 তারিখ দেখো লোকটির ডান হাতে প্লাস্টার করা আছে, কিন্তু 7 তারিখ দেখো লোকটির বাঁ হাতে সেই প্লাস্টার করা আছে। এটা কি করে হলো? একদিনে পুরোপুরি পাল্টে তো যাবে না, এটা কোনোভাবেই সম্ভব না। তার মানে লোকটি হাত ভাঙার নাটক করে সে চুরি করছিল। তো চলো পরের ধারাটি দেখি। এখানে 3টে ডায়াগ্রাম দেয়া আছে, আর প্রত্যেকটি ডায়াগ্রামে 3টে সংখ্যা এবং তার মাঝে 1টি সংখ্যা দেয়া আছে। এবার তোমাদের বলতে হবে এই ডায়াগ্রামটির মাঝে যে x লেখাটা আছে এখানে মানটা কত হবে। বন্ধুরা, ডায়াগ্রামটির মাঝের সংখ্যাগুলি একটা নিয়ম মেনে বসানো হয়েছে। দেখো প্রথম ডায়াগ্রামে এখানে 6 আর 2 আছে, তো 6 আর 2 বিয়োগ করে হবে 4, আর সেই 4-এর সঙ্গে 2 গুণ করে হচ্ছে 8। পরেরটা 7 আর 5 বিয়োগ করে 2 হবে, এবং সেই 2 3-এর সঙ্গে গুণ করে দেখো মাঝে 6টা হচ্ছে। তেমনভাবে লাস্টে যে ডায়াগ্রামটি আছে এটার মধ্যে 6 আর 5 বিয়োগ করে উত্তর 1 হবে, আর সেই 1 3-এর সঙ্গে গুণ করে 3ই হবে, তো উত্তর হবে 3। ভালো করে এই ছবিটা দেখো, বলো তো এই ছবিটার মধ্যে ভুল কি আছে? বন্ধুরা, এখানে ভুলটা পুরুষ আর মহিলার পায়ের মধ্যে আছে। ভালো করে লক্ষ্য করে দেখো দুজনের পা অদল বদল হয়ে গেছে। এখানে পুরুষের পা দেখো মহিলার পায়ের জায়গায় চলে গেছে, আর মহিলার পা পুরুষের পায়ের জায়গায় চলে এসেছে, তো ভুলটা এখানেই আছে। আর বন্ধুরা, যারা যারা এটা পেরেছো তারা অবশ্যই কমেন্টে লিখে দিও, আমিও পেরেছি। পরের ধাঁধাটি পাঠিয়েছে শেখ সুজান আলী। কোন শহর খুলতে মানা তোমাদের কি আছে জানা? বলো তো বন্ধুরা এটার উত্তর কি হবে। বন্ধুরা, এটার উত্তর হবে খুলনা। খুলনা কথার মধ্যে এর উত্তরটা আছে। একদিন এক টিচার তার স্টুডেন্টকে জিজ্ঞাসা করে, কিরে তুই ক্লাসে খুব দুষ্টুমি করিস তো, তোর নামটা বল তো, আমি হেডমাস্টারকে গিয়ে তোর নামে নালিশ করব। তখন দুষ্ট স্টুডেন্ট তার টিচারকে একটা ধাঁধার ছলে তার নামটা বলে, স্যার আমার নামে 2টো সংখ্যা আছে, 9 আর 9, আপনি যদি এর থেকে আমার নামটা বের করতে পারেন তাহলে আপনি হেডমাস্টারকে জানাবেন, না পারলে বলবেন না। এবার বন্ধুরা, তোমরা কি বলতে পারবে সেই মেয়েটির নাম কি হবে? বন্ধুরা, সে মেয়েটির নাম হবে লিলি। বাংলা সংখ্যা 9 বাংলা বর্ণমালা স্বরবর্ণের লি এর সঙ্গে মিল আছে, তো দুখানা লি মিলে হবে মেয়েটির নাম লিলি। পরের ধারাটি বাড়িয়েছে বাংলাদেশ থেকে নাজমুস সাকিব। আমি যদি আগামীকাল আপনাকে বলি গত পরশু যদি শনিবার হয় তাহলে আজ কি বার? দেখি বন্ধুরা এটার উত্তর কে কে দিতে পারে। তো চলো বন্ধুরা এটার উত্তর একটু ছবি দিয়ে দেখাই। দেখো এটা হলো আজ, এবার কাল তুমি বললে গত পরশু শনিবার, তার মানে 2 দিন আগে যদি শনিবার হয় তাহলে আজ হবে রবিবার, কি তাই তো? আমাদের সেই জ্ঞানী ঠাকুমাকে মনে আছে তো? সেই জ্ঞানী ঠাকুমা তার নাতনি স্নেহাকে 1 গ্লাস শরবত আর 1 গ্লাস দুধ দেয়। এবার তাকে বলে, স্নেহা তোকে এই শরবত আর দুধ এই কাঁচের পাত্রটার মধ্যে ঢালতে হবে,
কিন্তু একটা শর্ত হলো তোকে এমন ভাবে এই পাত্রে রাখতে হবে যাতে শরবত আর দুধ কোনোটাই যেন না মেশে, দুটো আলাদা আলাদা থাকে, যেমন তেল আর জলে যেমন মেশে না তেমনই রাখতে হবে। কিন্তু তো জ্ঞানী ঠাকুমার প্রশ্নের উত্তর তার নাতনি তো ভাবছে, তোমরা কিন্তু রান্নাঘরে এত সব জিনিসপত্র দেখছ, যে কোনো একটা জিনিস ব্যবহার করে এটা করতে পারবে, তো ভালো করে দেখো আর কিভাবে করবে সেটা কমেন্টে জানিও। স্নেহা খুব ভেবেও এটার উত্তর পারল না। তখন ঠাকুমা বলল, এটা খুব সহজ, প্রথমে শরবতটা এই পাত্রে ঢেলে ফ্রিজে ঢুকিয়ে দেবে, তারপরে শরবতটা জমে গেলে এরপর এটার ওপর দুধ ঢেলে দেবে, তারপরে সেটাকেও ফ্রিজে ঢুকিয়ে দেবে। কিছুক্ষণ পর দুধটা জমে গেলে দেখা যাবে দুধ আর শরবত আলাদা আলাদা আছে। এবার বন্ধুরা ডান দিকে একটা ছবি দেয়া হলো, আর বাদিকে সেই বড় ছবিটা ছায়ের মতো দেখতে আরো চারটে ছবি দেয়া হলো। এবার বলো তো বন্ধুরা, এই বড় ছবিটা ছায়া বা শ্যাডো এই চারটে ছবির মধ্যে কোনটা হবে? আর তোমাদের উত্তর কমেন্ট করো। বন্ধু এখানে অপশন এ বি সি এর এই তিনটে ছবির এই তিনটে গোল মার্ক করা অংশ বড় ছবি থেকে আলাদা, তো অপশন ডি এর ছবিটাই হবে বড় ছবিটার অরিজিনাল শ্যাডো বা ছায়া। এবার আজকের বুদ্ধির প্রশ্ন, এখানে দুই সাইডে দুজন মহিলাকে তার বাচ্চার সঙ্গে দেখা যাচ্ছে, ভালো করে এই দুজন মহিলা এবং তার বাচ্চাকে দেখে বলতে হবে এখানে কোন মহিলাটি পাগল বা বোকা। আর তোমাদের ছবিটা দেখে কাকে মনে হচ্ছে সেটা কমেন্টে জানিয়ে দিও। বন্ধু এটার উত্তর খুবই সোজা, অপশন বির মহিলাটি দেখো শীতের পোশাক পরে আছে, তার মানে বোঝা যাচ্ছে মহিলাটি শীতকালে তার বাচ্চাকে গরম জলে স্নান করাচ্ছে, আর এটা ছোট বাচ্চার জন্য অবশ্যই উচিত, এটা কোনো বাজে জিনিস নয়। কিন্তু অপশন এর মহিলাটিকে দেখো, সে তো তার মোবাইলে কথা বলেই যাচ্ছে এবং তার বাচ্চাটিকে সে ওয়াশিং মেশিনে আটকে রেখেছে। ছোট বাচ্চাকে এইরকম ভাবে আটকে রাখলে যে কোনো সময় তার দম বন্ধ হয়ে মারা যেতে পারে, আর এটা করা কখনোই উচিত নয়। তো আমার মতে তো প্রথম বাচ্চাটির মাই পাগল বা বোকা, তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানিও। এবার আজকে শেষ ধাঁধাটি দেখে নিই, যেটা আমাদের পাঠিয়েছে সৈকত গাইন। ধরো একটি দৌড় প্রতিযোগিতায় তুমি দৌড়াচ্ছ, এবার তুমি সেই প্রতিযোগিতায় যে থার্ড পজিশনে অর্থাৎ তৃতীয় স্থানে রয়েছে তাকে তুমি ক্রস করে দৌড়াতে শুরু করলে। এবার প্রশ্ন হলো, তুমি এখন সেই দৌড় প্রতিযোগিতায় কত নম্বর স্থানে বা পজিশনে রয়েছ? দেখি এটা কে কে পারে, আর পারলে তোমাদের উত্তরটা কমেন্ট করে দিও, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর তোমাদের ধাঁধা আমাদের পাঠানোর জন্য নিচে ডিটেলসটা একটু দেখে নিও।